Welcome viewers, I am Fasalman speaking from ICT Challenge. আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা জিমেইল অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। তাহলে শুরু করা যাক। জিমেইল অ্যাকাউন্ট ওপেন করার পূর্বে আপনাদেরকে প্রবেশ করতে হবে একটি ইন্টারনেট ব্রাউজারে। সেখান থেকে আপনারা সার্চ করবেন www.gmail.com। দেন আপনারা চলে যাবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনে। সেখানে যেয়ে আপনার নেম দিতে হবে, আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো আপনার ফার্স্ট নেম একটি আমি ধরে নিচ্ছি, নেম দিয়ে নিলাম সোহান আলী। দেন আমরা চুজ ইউর ইউজার নেম, আপনার এই ইউজার নেমটি আপনাদের চুজ করতে হবে যে আপনারা আপনার জিমেইল অ্যাকাউন্টে কী ধরনের নেম ব্যবহার করবেন। সো এখান থেকে আমি ধরে নিলাম সোহান, সোহান আলী আমি ধরলাম ইউজার নেম। দেখি, তবে মনে রাখতে হবে এই নামটি যেন আপনার একক হয়, এই নামটি কিন্তু দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না। লাইক এই নামটি কেউ যদি একবার ব্যবহার করে আপনি এটিকে দ্বিতীয়বার ব্যবহার করতে পারবেন না। সো আপনাকে এরকম শো করবে যে এই নামটি কি ব্যবহার হয়েছে কি না, যদি না হয় তাহলে তো আপনি এই নামটি ব্যবহার করতে পারবেন, আর যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এটার সাথে আপনি কিছু না কিছু যুক্ত করে দেখা যাবে যে আপনি নতুন একটি জিমেইল অ্যাড্রেসের নাম সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নামটি একবার ব্যবহার হয়ে গেছে, যে দ্যাটস ইউজার নেম ইজ টেকেন। তো এই অ্যাভেলেবেল হচ্ছে এইগুলো, আমরা এখান থেকে সিলেক্ট করে নিই, যেমন সোহান আলী 154 এই নামটি অ্যাভেলেবেল। সো এটি যদি আমরা সিলেক্ট করি, এই নামটি আপনি প্রথম ব্যবহার করবেন। সো সেকেন্ড যে অপশন সেটা হচ্ছে ক্রিয়েট এ পাসওয়ার্ড। আপনার জিমেইল অ্যাকাউন্টের জন্য আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা আমি একটি পাসওয়ার্ড ধরে নিচ্ছি, দেন রিটাইপ ইউর, আপনি কনফার্ম করবেন আপনার পাসওয়ার্ডটি। দেন আপনি আপনার ডেট অফ বার্থ, বার্থডে সিলেক্ট করবেন, মান্থ, আপনি যে মাসে আপনার বার্থডে রয়েছে সেই মাসটি সিলেক্ট করবেন, এখানে ডে, আপনি কোন কত তারিখে জন্মগ্রহণ করেছেন সেটি লিখবেন। আমি ধরে নিলাম একটি, যে কোনো একটি ধরে নিলেই হবে, সেখান থেকে এনিথিং ক্যান বি, আপনি ধরতে পারেন, আমি এখানে একটু ধরে নিলাম। এবং আপনি যদি মেয়ে, আপনি ওকে, এটি খুব আগের ডেট হয়ে গেছে বলে আমাকে শো করছে যে বিশোর সামথিং। সো এখান থেকে আসছে যে আপনি জেন্ডারে, আপনি যদি ফিমেল হয়ে থাকেন তাহলে ফিমেল ক্লিক করবেন, মেল থাকলে মেল, আদার্স অফ লগেজ আপনার আদার দিবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে। সো আমি এখানে মেল দিয়ে নিচ্ছি। দেন মোবাইল ফোন, ফোন নাম্বার দিতে হবে আপনার, আপনার যে ফোন নাম্বার রয়েছে সেটিকে। আমি আমার ফোন নাম্বার দিয়ে আপাতত এটিকে লগ ইন করছি। আপনার ফোন নাম্বারটি দেওয়া খুবই জরুরি, কারণ আপনার এই ফোন নাম্বারে একটি টেক্সট আসবে, যে টেক্সটে আপনার ভেরিফাই করতে হবে এই জিমেইল অ্যাড্রেসকে। ইউর কারেন্ট ইমেল অ্যাড্রেস, যদি আপনার কোনো ইমেল অ্যাড্রেস থেকে থাকে তাহলে আপনি এইখানে যে আপনার সেই ইমেল অ্যাড্রেসটি লিখে দেবেন, আর যদি না থাকে তাহলে লেখার দরকার নেই। আমি ধরে নিচ্ছি আপনার কোনো জিমেল অ্যাকাউন্ট নেই। দেন লোকেশন বাংলাদেশ, নেক্সট স্টেপ। প্রাইভেসি অ্যান্ড টার্মস, এই বিষয়গুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন, তবে এটি কখন আমি কাউকে পড়তে দেখিনি ঠিক তেমনভাবে। সো সেকেন্ড হচ্ছে নিচে যে আই অ্যাগ্রি, দেন আপনি যেই মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটিকে আপনি ভেরিফাই যে করবেন সেটি কীভাবে করবেন, টেক্সট মেসেজে আর ভয়েস কলে। আপনি যদি টেক্সট মেসেজ সিলেক্ট করেন তাহলে আপনার মোবাইলে একটি মেসেজ আসবে, আর যদি ভয়েস কলে সিলেক্ট করেন তাহলে একটি কল আসবে। আমি টেক্সট মেসেজ সিলেক্ট করে নিচ্ছি, দেন কন্টিনিউ। এখন আমি সেই টেক্সট মেসেজ থেকে সেই ভেরিফিকেশন কোডটি লিখে দিচ্ছি, দেন আপনারা কন্টিনিউ ক্লিক করবেন। এখন আপনার জিমেইল অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনারা যেটি ফার্স্টে করবেন, জিমেইল অ্যাকাউন্টের এই অপশনে যে চলে যাবেন হচ্ছে আপনার জিমেইলে। জিমেইলে প্রবেশ করার পরে আপনারা দেখবেন যে আপনাদের এরকম একটি পেজ চলে আসছে, সেখান থেকে আপনারা এটাকে নেক্সট ক্লিক করে আপনার জিমেইল অ্যাকাউন্টটিকে ওকে, 100% ওকে করতে হবে, নেক্সট। এটি না করলেও কোনো সমস্যা হয় না, বাট এটি আপনার জন্য করে নেওয়া ভালো, আপনার জিমেইল অ্যাকাউন্ট 100% প্রপার ওকে থাকা বেটার, দেন নেক্সট। আপনার জিমেইল অ্যাকাউন্টে দেখবেন যে কিছু মেইল চলে আসছে, যে আপনি
কি কি কাজে জিমেল অ্যাকাউন্টে আরও 10% কমপ্লিট হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে আর কি কি করলে এটা 100% কমপ্লিট হবে। তো সেই বিষয়গুলো আপনার জিমেল অ্যাকাউন্টে এখানে রয়েছে। তো আমি একটু একটু করে প্রবেশ করি। প্রথমে দেখে নিই যে আমার ইনবক্স থেকে মেল আসছে, মেলটি কী ধরনের, হাই সোহান সামথিং সামথিং ব্লাবলা এরকম মেল চলে আসছে। তো দেন আমরা দেখে যাচ্ছি সেখান থেকে দেখছি লার্ন হাউ টু জিমেল। তো আমরা একটু শিখে নিই যে কীভাবে জিমেল অ্যাকাউন্ট ইউজ করে সামথিং, এরকম অনেক ট্রিক্স অ্যান্ড টিপস আপনাকে দিবে। সো আপনি চাইলে এগুলোকে পড়ে নিতে পারেন। এরপর হচ্ছে গেট জিমেল ফর মোবাইল। সো এটা আপনি যদি মোবাইলে কোনো জিমেলের এরকম অ্যাপস না থেকে থাকে তাহলে আপনি আপনার নাম্বার দিলে আপনার সেই নাম্বারে একটি মেসেজ লিঙ্ক পাঠিয়ে দিবে। সো আর যদি থেকে থাকে তাহলে অবশ্যই এটা নিয়ে তো মাথা ঘামানোর কোনো কারণ নেই, এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো দরকার নেই। যেমন হচ্ছে চুজ এ থিম, আপনি এখান থেকে একটি থিম চুজ করতে পারেন। আপনি যদি জিমেল অ্যাকাউন্টের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে চান, আমি এই থিমটি চুজ করি, ভালো লাগছে, সেভ করে দিলাম। দেন হচ্ছে ইম্পোর্ট কন্ট্যাক্ট অ্যান্ড মেইল। আপনি যদি অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন যে যেখান থেকে আপনি সেই কন্ট্যাক্টগুলো আপনার এই অ্যাকাউন্টে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনি সেই জিমেল অ্যাড্রেসটি বা সেই মেল অ্যাড্রেসটি দিয়ে সেখান থেকে আপনি নিয়ে আসতে পারবেন। সো এরপরে কন্টিনিউ করলে সেটি চলে আসবে। আর যদি আমি ধরে নিচ্ছি যে আপনার নেই, তো সেক্ষেত্রে এটিতে আর লগ ইন করার প্রয়োজন হবে না, আমার 85% অলরেডি কমপ্লিটেড। চেঞ্জ প্রোফাইল ইমেজ, এখন এই অপশন থেকে আপনি আপনার কম্পিউটার থেকে একটি পিকচার আপনার মেইলের জন্য আপলোড করতে পারেন। সো এখানে সিলেক্ট এ ফটো ফ্রম ইউর কম্পিউটার, আমি এখান থেকে আমার ডেস্কটপ থেকে পিকচারটি নিয়ে আসলাম। পিকচার আপলোড হওয়ার পর আপনি এটিকে রিসার্চ করে নিতে পারেন যে আপনার কতটুকু অংশ রাখতে চান আপনার প্রোফাইলে, লাইক এখান থেকে এতটুকু অথবা এতটুকু। সো আমি এই অংশটুকু নিয়ে নিচ্ছি, সেট অ্যাজ প্রোফাইল ফটো, এই অপশনে ক্লিক করবেন। তাহলে এই ফটোটি আপনার প্রোফাইলে সেভ হয়ে যাবে। তাহলে এভাবে আপনার ফুল জিমেল অ্যাকাউন্টটি 100% কমপ্লিট হয়ে যাবে এবং খুব সহজে আপনার একটি জিমেল অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। পিকচারটি এখানে এখনই শো করবেন, একটু সময় নেবে হয়তো, বা কিছু সময় নেবে, এই নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। দেন আপনি এখান থেকে আবার চাইলে আপনার অ্যাকাউন্টটিকে লগ আউট বা সিং আউট করে দিতে পারবেন। তো আমি সাইন আউট করে দিচ্ছি। দেন আপনারা যদি আবার সেই জিমেল অ্যাকাউন্টটিতে প্রবেশ করতে চান তাহলে এবার ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনে এবার চলে যেতে হবে, সাইন ইন এই অপশনে। সেখানে যে আপনার যে ইউজার নেম, যে জিমেল অ্যাকাউন্টটি আপনারা ওপেন করছেন সেটিকে লিখবেন। সেখানে যে আপনার পাসওয়ার্ড দিলে আপনারা সেই পুনরায় আবার জিমেল অ্যাকাউন্টটিতে প্রবেশ করবেন। দেন এইভাবেই আপনারা একটি জিমেল অ্যাকাউন্ট ওপেন করতে পারেন খুবই সহজে। ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য। যদি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে খুব বেশি কিছু করতে হবে না, লাইক দিতে হবে ভিডিওটিতে এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।